তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সুস্থতা কামনায় দুবাই রেজায়ে মুস্তাফা প্রবাসী পরিষদের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা ফজলুল কবির চৌধুরী। মাহফিল শেষে আলোচনায় কোরবান আলীর সভাপতিত্বে ও সোহরাব হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মাওলানা ফজলুল কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম তালুকদার, আমিনুল হক আমিন, শাহ আলম, জাহাঙ্গীর আলম, রিয়াজুল করিম রানা ও নুরুল আমিন। কাতারে ধানসিঁড়ি বিএনপির সহসভাপতি ইউসুফ শিকদারকে বারবার অব্যাহতি দেওয়ার প্রতিবাদে যৌথ সভা করেছে চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ও রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম। দলীয় নেতাদের অভিযোগ, কাতার বিএনপির অনাস্থা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বারবার ধানসিঁড়ি বিএনপির সহসভাপতি ইউসুফ শিকদারকে অব্যাহতি দিচ্ছে। এরই প্রতিবাদে যৌথ প্রতিবাদ সভা করে চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ও রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম। আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূর মোহাম্মদ। এতে প্রধান বক্তা ছিলেন শহীদুল হক। আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ফুটবল স্টেডিয়ামে আয়োজিত খেলায় কক্সবাজার স্টুডেন্ট ফোরামকে 2-1 গোলে হারিয়ে জয় পায় কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন। মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মালয়েশিয়া প্রবাসী সংগঠক ইমন সাইদ। খেলায় ম্যান অব দ্য ম্যাচ গোল রক্ষক প্রদীপ, প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কমিউনিটি নেতা জসীমউদ্দিন, এ কে এম হাবিবুর রহমান শিশির ও জাহাঙ্গীর হাওলাদার। এ ধরনের বিনোদনমূলক কার্যক্রম প্রবাসী খেলোয়াড়দের মধ্যে সেতু বন্ধনের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভালো রাখবে বলেও মত আয়োজকদের।